করেছেন কিন্তু এখনো পর্যন্ত রোজা রাখে না, 11 মাস খেয়ে নিল, 1 মাস আল্লাহর জন্য দিতে পারলো না। এই মুসলমান আর কবে পরিবর্তন হবে? এই মুসলমান আর কবে কবে পরিবর্তন হবে? এই মুসলমান মার খাবে না তো কারা খাবে? ও আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, যখন আমরা মুসলমানকে বলি ভাই রোজা করো রোজা করো, বলে হুজুর পেটে বড় গন্ডগোল, বলে হুজুর গ্যাস্ট্রিকের রোগ, পেটে বড় গন্ডগোল, রোজা করলে আর শরীর সুস্থ থাকবে না। ও আমার ভাইজানেরা, আপনারা একটুখানি লক্ষ্য করুন, সায়েন্স বলছে যদি কোনো ব্যক্তি, মুসলমানদের যে রোজা আছে ওই রোজা যদি কোনো ব্যক্তি করতে পারে, ওই ব্যক্তিটা রোজা অবস্থায় যা কিছু খাক না কেন, ওই ব্যক্তিটা পেটে কোনোদিন গন্ডগোল হবে না, ওই ব্যক্তিটা কোনোদিন পেটে অসুবিধা হবে না। ও আমার ভাইজানেরা, সায়েন্স ডাক্তার, আমেরিকার ডাক্তার আজকে বলে দিয়েছে মুসলমানদের যে রোজা করে এই রোজাটা যুক্তি আছে, আস্তে আল্লাহ পাক মুসলমানদের জন্য যে রোজা করতে বলেছে এই রোজাটাই অনেক উপকার আছে। আপনি একটুখানি বলুন না কেন, আপনি রমজান মাসে যেভাবে তেলে ভাজা খান, যেভাবে ফুলুরির চপ খান, ওইভাবে যদি অন্য মাসে খান, আপনার গ্যাসের ওষুধ পকেটে করে নিয়ে ঘোরা লাগবে না লাগবে না? আওয়াজ দেন, লাগবে তো নাকি? লাগবে। কিন্তু রোজার মাসে এত চপ খান, এত তেলে ভাজা খান, আপনি লক্ষ্য করে দেখুন আপনার পেটে কোনো গন্ডগোল হয় না। তাহলে বুঝতে হবে মুসলমান, এই রোজার ভিতরে বরকত আছে, এই রোজার ভিতরে বরকত আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত রোজা করতে পারলাম না, এখনো পর্যন্ত রোজাটা আমরা করতে পারলাম না। আর কবে পরিবর্তন হবে মুসলমান? এ মুসলমান কবে পরিবর্তন হবে? আজকে মুসলমান চারিদিকে মার খাচ্ছি, কেন চারিদিকে শুধু যাচ্ছি, বলছে হুজুর দোয়া করেন, কেন গো? বলে এই যে জালিম সরকার আমাদের উপরে অত্যাচার করছে, জুলুম করছে, হুজুর দোয়া করেন। আরে এটা ওদের কোনো দোষ নাই, মুসলমান আমাদের দোষ, দোষটা আমাদের, আমরা ডেকে নিয়ে এসেছি, আমরা ডেকে নিয়ে এসেছি। রাসূলুল্লাহ বলে গিয়েছিলেন যে আমি দুটো জিনিস তোমাদের ভিতরে রেখে গেলাম, এই দুটো জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরবে তবে মুসলমান কোনোদিন মার খাবে না। কিন্তু আজকে লক্ষ্য করে দেখুন সেই দুটো জিনিস আমরা ছেড়ে দিয়েছি। তো চোখ মুখ দেখলে যেন মনে হচ্ছে পিজি হসপিটালে রোগী ভর্তি করে দিয়ে বাইরে বসে আছে। হ্যাঁ, পিজি হসপিটালে যাবেন, দেখবেন রুগী ভর্তি করে দিয়ে বাইরে যারা বসে থাকে ওরাই বড় রুগী। কি কথা ঠিক না ভুল? তো এই জলসায় এসে মনে হচ্ছে না এরাই সব বড় বড় রুগী। হ্যাঁ, একটু জোশ আনতে হবে, তাবারক আছে তো শেষে নাকি? হ্যাঁ, তাবারক খেতে হবে, তাহলে একটু জোশ দেখাতে হবে। দেখি রাস্তায় রাস্তায় বাম্পার, আমাদের কত টেম্পার, একবার তকবীর দেন তো দেখি না, এই তকবীর। এতগুলো মুসলমান এই আওয়াজ, সর কো ঝুকানা হে তো ঝুকায়েঙ্গে হাম, সর কো ঝুকানা হে তো ঝুকায়েঙ্গে হাম, লেকিন কিসি গাইরুল্লাহ কে পাস আপনা সর কো নহি ঝুকায়েঙ্গে হাম। আমরা সেই মুসলমান, সেই মুসলমানের পরিচয় দিয়ে একবার তকবীর দেন দেখি নাওরাই তকবীর। একটু আওয়াজ বেড়েছে না? বাড়বে। আসলে আমরা মুসলমান তো ওই ঠেলা গাড়ি মাঝে মধ্যে দেখবেন স্টার্ট বন্ধ হয়ে যায়, আবার ঠেলতে হয়। আপনি লক্ষ্য করে দেখুন এই মুসলমানগুলো যখন আপনার পার্টির পিছনে যাবে, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ বলে গলা ফাটাবে, আর যখন ভোট মিটে যাবে, ভোট মিটে যাওয়ার পরে এইবার নেতারা বলবে তোরা বলেছিলিস ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, এখন ভোট মিটে গিয়েছে, আমরা বলছি আমরা খাবো পাবলিক বাদ। এই মুসলমান নেতার পিছনে গলা ফাটিয়েছিল, এই মুসলমান নেতার জন্য আওয়াজ দিয়েছিল, আর নেতারা যখন ভোট চাইতে এসেছিল তখন বলেছিল ভোট দিন দাদা, রাস্তায় থাকবে না একটাও কাদা, আর ভোটে জিতে গেছে, হাঁটুটা গেড়ে যাচ্ছে, রাস্তায় কাদা ছাড়া আর কিছু দেখা যায় না। তাহলে আমরা দুনিয়ার নেতার জন্য আমরা গলা ফাটাতে পারি, আমরা দুনিয়ার নেতার জন্য গলাটা আওয়াজ দিতে পারি, কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রসুলের জন্য আওয়াজ দিতে পারি না মুসলমান? পারি তো নাকি? একবার জোরে সোরে তকবীর দেন দেখি নারাই তকবীর। হ্যাঁ, একটু বেড়েছে। আপনি লক্ষ্য করুন
আজ থেকে কয়েক বছর আগে কর্ণাটকের বুকে একটা মেয়ে ছিল, তার নাম কি জানো? কেউ জানে? বলতে পারবেন কেউ? মুস্কান খান। ওই মুস্কান খান, ওই মেয়েটা যখন কর্ণাটকের বুকে যখন তার ইউনিভার্সিটির ভিতরে ঢুকছে, তার ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করছে, কিছু দুষ্কৃতি কোন এক পতাকা ছায়া তলে এসে একটা স্লোগান দিয়েছিল, একটা আওয়াজ দিয়েছিল। সেই স্লোগান যখন দিয়েছিল, তখন মুস্কান খান বলেছিল, এইখান থেকে আমার পালানোর কোনো রাস্তা নাই, এখান থেকে আমাকে কেউ বাঁচাতে পারে না, এখান থেকে যিনি বাঁচাতে পারেন তিনি কে? একটু জোরে বলেন, কে? আল্লাহ। আর মুস্কান খান তখন আর পৃথিবীর কোন নেতাকে ডাকেনি, পৃথিবীর কোন মন্ত্রী মিনিস্টার এমএলএকে ডাকেনি, আর যিনি ডেকেছিলেন আল্লাহকে। আর আল্লাহ বললেন, আয় আমার বান্দী, আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম, যখন বিপদের সামনে পড়ে আমি আল্লাহ আমাকে ডাক দিয়েছিস, যা আমি গোটা বিশ্বে গোটা পৃথিবীতে তোকে এমন সেলিব্রিটি বানিয়ে দিলাম, গোটা বিশ্ব থেকে এক নামে ভাইরাল হয়ে যাবে। একবার জোরে বলে, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। সেই মুসলমান আমরা, সেই মুসলমানের পরিচয় দিয়ে একবার তকবীর দেন দেখি, নারাই তকবীর। সেমিফাইনাল যদি এরকম হয়, ফাইনাল আর একটু ভালো হবে তো নাকি? ফাইনাল রাউন্ড একবার তকবীর দেন দেখি, নারাই তকবীর, নারাই তকবীর, নারাই তকবীর। মাশাআল্লাহ, চলুন দুরূদ শরীফ। আল্লাহুম্মা ফলক পর চাঁদ জৈসা হে, নবী কা নাম ঐসা হে। ফলক পর চাঁদ জৈসা হে, নবী কা নাম ঐসা হে। দিলো সে গম মিটাতা হে, মোহাম্মদ নাম ঐসা হে। একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ফলক পর চাঁদ জৈসা হে, নবী কা নাম ঐসা হে। দিলো সে গম মিটাতা হে, মোহাম্মদ নাম ঐসা হে। ইয়ে দিল জব গম কামারা হো, মোহাম্মদ ইয়াদ আতি হে। জোরে হবে না? এ দিল জব গম কামারা হো, মোহাম্মদ ইয়াদ আতি হে। জুদা জব কো প্যারা হো, মোহাম্মদ ইয়াদ আতি হে। ফলক পর চাঁদ জৈসা হো, নবী কা নাম ঐসা হে। ফলক পর চাঁদ জৈসা হে, নবী কা নাম ঐসা হে। দিলো সে গম মিটাতা হে, মোহাম্মদ নাম ঐসা হে। কে উনকি ইয়াদ কি সবলম, কে মরহম মেরে জখমো কা। কে উনকি ইয়াদ কি সবলম, হে মরহম মেরে জখমো কা। আর উনকি নাম কি বরকত, সে দিল কি তসকিন পাতা হে। ফলক পর চাঁদ জৈসা হে, নবী কা নাম ঐসা হে। দিলো সে গম মিটাতা হে, মোহাম্মদ নাম ঐসা হে। আল্লাহুম্মা ওয়ালা আলিম, اللهم صل على
ও পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা, ও পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা, বলবি গিয়ে নুরু নবীকে, বলবি গিয়ে নুরু নবীকে, ও মদিনার পাখি আমার মনের যত যতনা, আরেকটু জোরে হবে না, আমার মনের যত যতনা, ও পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা, শুনে যামর মনের জ্বালা ও আকাশের মেঘ, শুনে যামর মনের জ্বালা ও আকাশের মেঘ, রসুল কে মোর বলবি গিয়ে মনের আবেগ, কে করবে আবেগ পুরো ও আকাশের মেঘ, রসুল বিনে কেউ তো শুনবে না, রসুল বিনে কেউ তো শুনবে না, ও পাখি আয় শুনে যামর মনের বাসনা, ও পাখি আয় শুনে যামর মনের বাসনা, শুনে যামর মনের দুঃখ ও সাগরের পানি, রসুল কে মোর বলবি গিয়ে মনের পেরেশানি, রসুল কে মোর বলবি গিয়ে মনের পেরেশানি, মনের দুঃখ রইল মনে ও সাগরের পানি, মনের দুঃখ রইল মনে আজ তো কেউ বুঝল না, ও পাখি আয় শুনে যামর মনের বাসনা, আল্লাহুম্মা ওয়ালা আলিম আমার ভাইরা প্যারে হাজিরানে মজলিস, তাহলে আমি যেটা বলে বুঝাতে চেয়েছিলাম মুসলমান আর ইমানদার, তাহলে মুসলমান যারা হবে তাদের কথাও বলেছি আর ইমানদার কারা হবে তাদের কথাও বলেছি, তাহলে মুসলমান গেল ইমানদার গেল, এইবার বলো আমি বলেছিলাম কি মুমিন, মুমিন ব্যক্তি কারা এটা আমি বলেছিলাম বলবো, ছেলেরা বাচ্চারা নজওয়ানেরা যুবকেরা একটুখানি বোঝার চেষ্টা করে, তাহলে আমি যেটা বলে বোঝাতে চেয়েছি মুসলমান কারা ইমানদার কারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলে আমার বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইমানদার হলো তারা নামাজ পড়ে যারা, রোজা করে যারা, হজ করে যারা, যাকাত দেয় তারা ইমানদার হলো তারা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এইবার হলো মুমিন, মুমিন কারা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন ও মাজিদের ভিতরে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহর কুরআন পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, তোরা যদি মুমিন হতে চাস তোরা মুসলমান হয়েছিস, কিন্তু ইমানদার মুমিন হতে পারিস না এখনো পর্যন্ত, তোরা যদি মুমিন হতে চাস আমি আল্লাহ জানিয়ে দিলাম কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তোরা মুমিন হবি কি করে, তোরা যদি মুমিন হতে চাস তোরা যখন নামাজটা আদায় করবি তোদের নামাজের ভিতরে খুশু খুজু থাকবে, তোরা নামাজ পড়বি ধীরে সুস্থে আস্তে আস্তে, আল্লাহ বললেন ওরা হলো মুমিন যারা ধীরে সুস্থে নামাজ পড়ে ওরা হলো মুমিন, কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন আজকে আমরাও নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজের ভিতরে খুশু খুজু নেই, আমাদের ভিতরে ধীরে সুস্থে নামাজ হয় না, নামাজ পড়ছি আর মনে মনে চিন্তা করছি তাই তো ঘরে আমার স্ত্রীটা আছে
সে কি করছে জানে না, ঘরে আমার মেয়েটা আছে সে কি করছে জানে না, আমার অমুক মাঠে চাষ হচ্ছিল সেই চাষটার কি অবস্থা সেটাও জানে না, বাজারে আমার দোকান আছে সেই দোকানগুলো আমাকে দেখভাল করতে হবে। ও আমার মেয়ে জানে না, নওজোয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা, আমরা নামাজ আদায় করি কিন্তু নামাজের ভিতরে আমাদের মন থাকে না, নামাজের ভিতরে আমরা মন থাকে না, আমাদের মন থাকে না, নামাজও পড়ি চাষও করি, নামাজও পড়ি ব্যবসা বাণিজ্য করি, নামাজও পড়ি সংসার করে নি। ও আমার ভাইজানেরা, কিন্তু আল্লাহ বললেন মুমিন ব্যক্তি যারা হবে তাদের নামাজটা হবে খুশু খুশু সাথে আস্তে আস্তে ধীরে সুস্থে, তাদের নামাজের ভিতরে খুশু থাকবে খুশু থাকবে, তারাই হলো মুমিন ব্যক্তি। ও আমার ভাইজানেরা একটুখানি লক্ষ্য করুন, কিন্তু আমাদের নামাজ কেমন, আমাদের নামাজ হলো এমন, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, নামাজ পড়ানো শেষ হয়ে গেছে, এখন মাঝে মধ্যে লক্ষ্য করে দেখবেন ইমাম সাহেব বলে নামাজ পড়াচ্ছি কিন্তু নামাজ তিন রেকাত হলো না চার রেকাত হলো আমি ভুলে গেছি, নামাজ পড়িয়েছি বটে কিন্তু নামাজটা তিন রেকাত হলো না চার রেকাত হলো ভুলে গেছে। ইমাম সাহেব মুসল্লিদের জিজ্ঞাসা করছে আচ্ছা আমি যে নামাজ পড়ালাম এই নামাজটা তিন রেকাত হলো না চার রেকাত হলো, সবাই অবাক হয়ে দাঁড়িয়ে গেল, কত রেকাত হলো এটা তো দেখিনি, কেন, নামাজের ভিতরে আমার মন নাই, নামাজের ভিতরে আমাদের মন নেই, অথচ আল্লাহ বলছে বান্দা তোরা যখন নামাজটা আদায় করবি তোরা মনে মনে ভাববি যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, সেটা যদি না হয় অন্তত ভাববি যে আল্লাহ আমাকে দেখছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোদের ঘাড়ের যে রগের শিরা আছে না তার থেকেও নিকটবর্তী আমি আল্লাহ, সর্বসময় তোদের কাছে আছি, অতএব তোরা যখন নামাজটা পড়বি তোরা ভাববি আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি না হলে আল্লাহ আমাকে দেখছে, এই চিন্তা ভাবনা করে নামাজটা পড়বি। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন ইমাম সাহেব জিজ্ঞাসা করছে তিন রাকাত হলো না চার রাকাত হলো, কেউ বলতে পারছে না, একজন উঠে দাঁড়িয়েছে হুজুর তিন রাকাত নামাজ হয়েছে, সব আমল ধ্বংস করে দেব, ওয়ান তুমলা তাশুরুন, তোরা বুঝতেও পারবি না কখন তোদের সব নামাজ রোজা হজ যাকাত সব কিছু ধ্বংস হয়ে যাবে। অতএব বান্দা আমি আল্লাহ তোদেরকে সতর্ক করে দিলাম, তোদের গলার আওয়াজটা যেন আমার হাবিবের গলার আওয়াজের উপরে না যায়। কোন নবী একটুখানি বুঝুন, কোন নবীর সম্মান আল্লাহ নিজে বর্ণনা করছে, আল্লাহ কোন হাবিবের সম্মান বর্ণনা করছেন একটুখানি লক্ষ্য করুন, হাম বলে তো বাদ বলে, রসুল বলে তো হাদিস বলে, হাম সো যায় তো খাব, রসুল সো যায় তো রাস্তে সওয়াল ও জবাব, হাম কানুন বানায় তো সিদ্ধাত হো, রসুল কানুন বানায় তো হুজ্জত হো, হামারে নবী জাদু করনে হি গে, আমারে নবী বদর দুজা গে শামসু দুহা গে, ও হর মরিজ কা শিফা গে, জিনকে তারিফ করনে ওয়ালা খুদ খুদা হে, একবার জোরে বলে, আর একটু জোরে হবে না, সুবহানাল্লাহ, সেই নবীর সম্মান সেই নবীর ইজ্জত আমার আল্লাহ বর্ণনা করছেন। ও আমার ভাইজানেরা নওজোয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা, আলোচনা একটুখানি বোঝার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আয়াতটা যখন নাযিল করে দিলেন, আল্লাহ পাকের নবী মসজিদে নববী শরীফ আল্লাহ নবী সাহাবাদের ভিতরে আলোচনা করছেন, আল্লাহ নবী আমার আলোচনা করতে করতে হঠাৎ করে আয়াতটা যখন নাযিল হয়ে গেল, আল্লাহ নবী সাহাবাদেরকে একটা কথা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাহাবাদেরকে একটা কথা জিজ্ঞাসা করার পরে সবাই মিলে উত্তর দেয়, কিন্তু আল্লাহ নবীর একজন প্রাণপ্রিয় সাহাবী ছিলেন জানাকে আল্লাহ পাকের নবী আমার বলেছেন রাইতু মারুফিল ইয়াসিরু ফিল জান্নাহ, আল্লাহ পাকের নবী যাকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ পাকের নবী চার সম্বন্ধে বলেছে রাইতু উমার, আমি রাসূলুল্লাহ উমারকে দেখেছি ইয়াসিরু ফিল জান্নাহ, আমার সাহাবী উমার জান্নাতের ভিতরে ঘুরছে, সেই সাহাবী উমার আল্লাহ নবীকে যখন এই আয়াত নাযিল হলো আল্লাহ
আল্লাহর নবী ওই রাগে সাহাবি একটু জোরে কথা বলতেন, যখন ওই আয়াতটা নাজিল হয়ে গেল হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আল্লাহ পাক হয়তোবা আমার দিকে লক্ষ্য করে এই আয়াতটা নাজিল করেছেন, এই আয়াতটা অবতীর্ণ করেছেন, তার কারণ হলো আমি ওমর একটু জোরে জোরে কথা বলি, আমি ওমর একটু আওয়াজটা আমার জোরে হয়ে যায়, এই জন্য হয়তো আল্লাহ আমার দিকে লক্ষ্য করে আয়াতটা নাজিল করেছেন। ও আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর উপরে যখন আয়াতটা নাজিল হয়ে গেল, আল্লাহ নবী যখন একটা প্রশ্ন করলেন, সবার সাউন্ড পাওয়া গেল, সবার আওয়াজ পাওয়া গেল, কিন্তু আল্লাহ নবী সাহাবি উমারের কোনো আওয়াজ পাওয়া যায় না। আল্লাহ নবী আমার বললেন, ও তুমি কেন এত চুপচাপ হয়ে গেলে বাবা, তোমার সাউন্ড কেন আসে না বাবা? আল্লাহ নবী সাহাবী উমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আপনার উপরে কোন যায়াত নাযিল করেছেন। আমি উমার মনে মনে চিন্তা করলাম, হয়তোবা আমাকে লক্ষ্য করে আল্লাহ আয়াত নাযিল করেছেন, কেননা আমি উমার একটু জোরে জোরে কথা বলি, আমার আওয়াজটা একটু জোরে হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর, ওই জন্য আমি ওমর মনে মনে চিন্তা করলাম, যদি আপনার গলার আওয়াজের উপরে আমার আওয়াজটা চলে যায়, যদি আপনার গলার সাউন্ডের উপরে যদি আমার গলার সাউন্ডটা চলে যায়, আল্লাহ পাক আমার ঈমান আমলগুলো ধ্বংস করে দেবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমার নামাজ রোজা হজ যাকাত সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই জন্য আমি ওমর আস্তে আস্তে কথা বলি। তাদের ভিতরে কেমন জাহান্নামের ভয় ছিল, কেমন জাহান্নামের ভয় ছিল তাদের ভিতরে, কিন্তু আজকে লক্ষ্য করুন আমাদের ভিতর থেকে সেই জাহান্নামের ভয় উঠে গেছে, সেই জাহান্নামের ভয় আমাদের ভিতরে নেই, জাহান্নামের ভয়টা আমরা তুলে ফেলেছি। ও আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, আলোচনা একটুখানি বোঝার চেষ্টা করে, তাহলে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম মুসলমান আর ইমানদার পার্থক্য বলছিলাম। আল্লাহ পাক বললেন, বান্দা তোরা নামাজ পড়, নামাজ পড়লে তোরা ইমানদার হবি। ও আমার ভাইজানেরা, আমার লক্ষ্য করুন, আল্লাহ দ্বিতীয় নম্বরে বললেন, বান্দা তোরা নামাজ পড়বি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, বান্দা বান্দিরে, আমি আল্লাহ 11 মাস তোদের জন্য খাওয়া হালাল করে দিলাম, কিন্তু একটা মাস আমি আল্লাহ দিনের বেলায় তোদেরকে তোদের জন্য আহার করা, পান করা, স্বামী স্ত্রী সঙ্গম করা, এই কাজ থেকে বিরত থাকতে বলেছি, এই এক মাস আমি আল্লাহ আমার জন্য দিবি, এই এক মাসটা রোজার ভিতরে কাটাবি, দিনের ভিতরে আমি আল্লাহ তোদের জন্য খাওয়াটা হারাম করে দিলাম। ও মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, 11 মাস আমরা খেলাম পেট ভরে, কিন্তু এক মাস যখন রোজার টাইম চলে আসে, আমার যুবক ছেলেদেরকে যখন বলি, আবার আমার কিছু মুরব্বী চাচাজি আছে যাদের লক্ষ্য করে দেখতে পাওয়া যায় দাড়ি পেকে গিয়েছে, এমন করে আজরাইল দিনে 3 বার করে পাড়ি উকি মারছে, সে এখনো পর্যন্ত রোজা রাখে না, এরকম মুসলমান আছে না নাই? আছে। আপনি লক্ষ্য করে দেখুন, দিনে 3 বার করে আজরাইল উকি মেরে যাচ্ছে, কখনের জানটা কবজ করব, শুধু আল্লাহর হুকুম হয়ে যাবে জানটা কবজ হয়ে যাবে। ও সুরাদা কি করে বলো করি, শুকুরাদা কি করে বলো করি, শুকুর আদায় আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি কোরআনে স্থান দিয়েছো, পৃথিবীর দিকে দিকে অজুদুরি দে কণ্ঠে আমার নামে তোমার গীতে, পৃথিবীর দিকে দিকে অজুদুরি দে কণ্ঠে আমার
নামে তোমার গীতে তৌফিকি তোমার নেয়ামত বেসমার, তৌফিকি তোমার নেয়ামত বেসমার, বিনয় পড়ে মন সিজদায়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? বিনয় পড়ে মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি কোরআনে স্থান দিয়েছ। আল্লাহুম্মা সাল্লি আলা